সকলকে রাইজলৈকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। নতুন বছর অলপ যাচিছো আমি আমরা কলা মন্দিরের উদ্যোগত আমরা আঞ্চলিক রঙালী বিহু সম্মিলন যা 1931 সনের পরাই হেরান্দ উচ্চ বুনিয়াদী বিদ্যালয় খেলপথার উদযাপন করে আইসু। আর আগতেও আমার জ্যেষ্ঠ সকলে এই অঞ্চল সামরি ইয়াত বিহু উদযাপন করেছিল, কিন্তু 1931 সনের পর খেলা ধুলাকে আদি করে গোটেইখিনি সাংস্কৃতিক অনুষ্ঠান আমার এই আমরা কলা মন্দিরের উদ্যোগত আমরা রঙালী বিহু সম্মিলনিয়ে হেরান্দ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের খেলপথারত কেইবাদিনও জোড়া কার্যসূচী লো উদযাপন করে আহি আছে। কিন্তু আজির দিনত আমি দুদিনিয়া কার্যসূচী লইছো, আজি গরু বিহু আর আজির প্রথম কার্যসূচী হিসাবে আমি সাংস্কৃতিক শোভাযাত্রা। আর এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমি আমার এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠজনক আদর সম্ভাষণ জানাই আদরি আনো আর আমার বিহুর পতাকা উত্তোলন করো। আর এইবার আমার গাঁরে আমরা গাঁর সরু হেরান্দ নিবাসী বয়োজ্যেষ্ঠ মাননীয় নরেন চন্দ্র দাসদেবক আমি আদরি আনিছো আর তেখেতে আমার বিহুর পতাকা উত্তোলন করলে। আর আমার দুদিনিয়া কার্যসূচী ইয়াত চলিব, উলহ মালহেরে চলিব। আমি রাইজর সকল ধরনের সহায় সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।